নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি জানাবো একটি চমৎকারী রত্নের বিষয়ে। আপনারা যদি এই চমৎকার রত্নটি পরিধান করেন, তবে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি ভাবতেও পারেননি। তাই এই রত্নটির উপযোগিতা আমাদের জীবনে কী রয়েছে তা তো জানাবই, এবং রত্নটি কিভাবে পরিধান করবেন, কবে পরিধান করবেন সেই বিষয়েও আমি জানাব। বিশেষত যারা গুপ্ত শত্রুতায় ভুগছেন, যাদের উপর জাদুটনা করা হয়েছে, তাদের জন্য এই রত্নটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই রত্নের কী কী উপযোগিতা রয়েছে জানতে ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন। এবং এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী এই রকম ভিডিও পাওয়ার জন্য। তবে শুরু করি ভিডিওটি। সুলেমানি আকিক, এটি হচ্ছে এক ধরনের চমৎকারী রত্ন। এই রত্নটিকে আলাদিনের আশ্চর্য প্রদীপের সাথে অনেকে তুলনা করে থাকেন। এই রত্নটি এক ধরনের ভারসাম্যের রত্ন। যারা গুপ্ত শত্রুতায় ভুগছেন, যাদের উপর জাদুটনা করা হচ্ছে, বা যারা মনে করছেন আপনার বাস্তুতে কেউ কিছু ঘটিয়ে রেখেছে আগে থেকে, বা কেউ ঘটানোর চেষ্টা করছে, তারা এই রত্নটি অবশ্যই পরিধান করুন। দেখবেন আস্তে আস্তে কাদা জাদু বা নজরদোষ থেকে আপনি রক্ষা পাবেন। এবার আমি একে একে আপনাদের জানাবো এই রত্নের কী কী উপযোগিতা রয়েছে। নাম্বার ১, সুলেমানি আকিক যদি আপনি সবসময় ব্যবহার করেন, তবে আমার রাগ ঠান্ডা হবে এবং মাথাও ঠান্ডা থাকবে। ২, খারাপ পরিবেশ এবং প্রতিযোগিতায় জয় পেতে সাহায্য করে এই রত্ন। নাম্বার ৩, যে কোনো কঠিন পরিস্থিতিতে রক্ষা করে আমাদের এই রত্ন এবং দুঃখ কমাতে সাহায্য করে। নাম্বার ৫, যখন কেউ আকিক পাথর ধারণ করে, তখন তার শত্রুরা পিছু পা হটতে বাধ্য হয়। নাম্বার ৫, আকিক পাথর মানুষের ইচ্ছা পূরণে শক্তিতে সাহায্য করে এবং দারিদ্রতা দূর করে। নম্বর ৭, এই সুলেমানি আকিক পাথর ধারণে হার্টের জন্য এবং কিডনির জন্য, বুক ব্যথার জন্য খুবই উপকারী। শুধু তাই নয়, এই রত্ন হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। আসি এবার নম্বর ৭, এই পাথর মানে প্রশান্তি আনে আমাদের মধ্যে এবং মানসিক দিক থেকে আমাদেরকে অনেক উন্নত করে। নম্বর ৮, যে কোনো যাত্রায় আকিক পাথর ধারণ করলে তা আমাদের সৌভাগ্য বহন করে আনে। আসি এবার নম্বর ৯, আকিক পাথর ধারণে মনোযোগ বৃদ্ধি পায়। নম্বর ১১, এই রত্ন হার্টের জন্য এবং কিডনির জন্য খুবই উপকারী। নাম্বার ১১, পেশাগত জীবনে আকিক রত্ন ধারণ সফলতা আমাদের এনে দেয়। নাম্বার ১২, এই আকিক রত্ন আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, এবং যারা যারা এই রত্ন ধারণ করে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। নম্বর ১৩, আকিক পাথর ধারণে শারীরিক শক্তি বৃদ্ধি পায়, বিবাহিতা নারীদের গর্ভধারণে সাহায্য করে। শুধু তাই নয়, যে সমস্ত পুরুষরা পুরুষত্বহীনতায় ভুগছে, এই পাথর ধারণে অনেকটা পুরুষত্বহীনতা দূর হয়। এবার প্রশ্ন হচ্ছে, এই পাথর আপনি ধারণ করবেন কিভাবে? প্রথমেই জানিয়ে রাখি, এই পাথর কালো রঙের হয় এবং তার উপর সাদা দাগ থাকে। এই পাথর যখন আপনি নেবেন, তখন দেখে নেবেন অতিরিক্ত যেন কোনো দাগ না থাকে এবং ফুটি ফাটা না থাকে। যদি থাকে এবং আপনি যদি সেটি পরিধান করেন,
তবে সেটি আপনার বৃথা যাবে। সেই জন্য কেনার সময় খুব ভালোভাবে আপনি দেখে নেবেন। কেনার পর আপনি অবশ্যই সেটিকে চাঁদির আংটিতে পরতে পারেন। এবার হচ্ছে কোন আঙুলে ধারণ করবেন তাও আমি আপনাদের জানিয়ে রাখি। আকিক রত্ন আপনি শনিবারের দিন মধ্যমা আঙুলে ধারণ করবেন, তবে আপনার জীবনে সমস্ত বাধা, দুঃখ, কষ্ট, নজরদোষ এবং জাদুটোনা যারা করেছে তারা পিছু পা হতে বাধ্য হবে এবং আপনার শরীরের মধ্যে একটি পজিটিভ এনার্জি দেখা দিবে, যেই পজিটিভ এনার্জির জন্য আপনি সমস্ত কাজে সফল হবেন।